লাকায় আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ জুনিয়র হরলিক্স টিভিএস জুপিটার জাদা কা ফায়দা আৰু গোদ্রেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্টস। মানুষ যে কথা কয় ভোকেল টিউব থাকে কবা নরো দে হেগলা সাইকেলও টিউব থাকা তো শুনছু মানুষ ভিতরতেও যে কাবার টিউব থাকতে পারে খেতো হলে আমি দেখাও নাই শুনাও নাই এগুলা দেখা শুনা বস্তু নহয় হে বৌ মোর বিয়ার ক্ষেত্র আয়োগের ফল পরা যে নিষেধাজ্ঞা দিয়া হয়েছিল কোলা দিন চলা বলে ভোলা দাবিহীন কোলা দিন সেইবর বোগা দিন বলে আয়োগে ঘোষণা করলে হয় আর মন তো ভাল লাগিব আর হ্যালো সিমান চিন্তা করবা নালগে ইতা সব ক্লিয়ার হয়ে গেছি কি ক্লিয়ার হল আপনার গেলা বললি কিনা রাস্তা ক্লিয়ার হয়েছি মুখ দেখি ভয় খেছা ন আজি তোক মই লেফট সাইডন করে দিম গরম নলে কাটি দিম গাঁয়ে গাঁয়ে যাম মনি হেৰি মাল বেচিম গুৱাহাটীৰ পৰা হাতে মাল উঠাই আনিম আৰু ইয়াতে বেচিম ও যাৰ কৰে মাল উঠাব হেই হোলচেলার মরই সদায় হরে হেঁকে মাল উঠলি হোলচেলার বাসি থাকবো হাই সুর করে নানু আই ফল আপনি গরম চা ভাত খাওয়া নালগেছিল দগরি ঠান্ডা পানি খাই থাকতে লাগছিল ও মাই ডিয়ারে কইছি আপনার যে ভকেল টিপটো বাতি দিছিল গরম চা ভাত খালি হয় দি আরো লিগব পারে ও জয়া কি ভাবছো তুমি কিবা ভাবি থাকার কথা কলা এনকে আর কিমান দিন থাকবে হা বুদেশাদার বন্ধু হয়ে থাকলে নসলিব না ও কম বাতা চলিছে বিয়া চিন্তা করা থাকু বলে থাকা নাই হে বৌ আমাক গেলি মানে আমাক বিয়া করাবাক গেলি চলিয়ে নাই ভাল চলি পালি বিয়া হয়ে গেলো ঐ বন্ধু হয়ে কাকো রখি থাকা নাই মিছা নকওঁ এটা সময়ত আশা করছিলো বহুত আশা করছিলো সীতা আর হেগলা বাদ দিছো বাদ দিছে যদি সাতদিনে একদিনে একে গেলি কেডা উড়িয়া কিনো কহা চিন্তা বাই বিয়া হবা নল্লু বুলি অন্তৰৰ ভাল ভাব গেলা কহৈ যাব বন্ধু হিচাপে খবৰ কৰিবা আহি যাওঁ কি কৰি আছে গোটাই মাখা ইয়াতে চাওঁ গোটাই মাখা কদে জয়া সুনিতা মই আমি তিনিও কথা পাতি আছো তিনিও থাকলি আৰু কোন দেখবা বাকী থাকিল কে মাই কক গেল মাইটো ইয়াতে নাই এ ৰব জয়াক আমি কিবা বুজাই আছো আপনিও আখুত বুজাব পাৰিলা কৈ কিয়া বুদেশ্বৰদাৰ লগত বন্ধু হৈ সোমাই গেলে পাল কৰিলেতো নহ'ব ও গোটাই পানীত খাই থকা আন কথা হ'ব আপনি নামান নুবুজাই কেহে মই আকাপ আকাপ চাহ কৰি আনো মইনো আৰু তোমাক কি বুজাম কথা গেলাতো তুমি বুজি পাইছয়ে হয়না কচোন তুমি নুবুজে হা তাইক বুজে লাভ নাই তই কিবা বুজি পাইছা না তয়োতো আকৌ মাথা মুণ্ড বুজিব নাই কবা গেলি দুয়ো বুজি পাবা লাগে সময়ৰ কাম সময়ত নলি লাভ নাই আকৌ নমেলা খেতিৰ পতান বেছি মনত ৰাখবি দুখহাৰি কাল মায়া দিৰধিকাৰী কি হাবেহি আছো ৰ এনে ক'ৰ পৰা আহিলি ঘৰৰ পৰা আহিলো ৰবা অ বেহি ভাত ৰান্ধ ইয়াই ভালকে চাকাই দুবা নাই ইতাতে ভাত ৰান্ধবা যাম না ভালে হৈছে দা আজি মই ইয়াতে ভাত খাম ইয়াই বাপা খাবি দে কথা হল আজি দালি চালি একো নাই মই আলু পিটকা ভাত খাম বুলি ভাবি আছো নিমখে দি মই খাম আলু পিটকা ভাত কথা হল ভাত অলপ বেছি কৰে ৰান্ধা এখনি ল এই মাছখিনি থকাকে ভাজবা ভাতো ভাত দিবা আৰু মাছো ভাজি দিবা গরম গরম ভাত আর মাছ ভাজা মস্ত লাগবো বহুদিন তোমার হাতে ভাত খা নাই হ্যাঁ ইয়াই আজি খাবি নে মাছ কত পালি কি নিয়ানসা নাই না খালুত বড় পাইছিল এটা মির্গা পাইছু এটা কুইরা আর আটটা মান সেরি পুঠি পাইছিল হেকাটা ঘরতে থই আইছু একে কোর বড় আনলি কই আছু হুনা শুন লাস্টত এটা টুববাই আর নামরু বলি বড়তো থই দিছু ও বড়তো ঘর ঘর কে টানি নিছি মারি চাইছু এটা 400 গ্রাম ভাঙা মাছ ও কাটি লৈ আহিছো সমানৰ পাঁচটা পিছ হৈছি মস্ত হদব ডাঙৰ ভাঙ নাপেহি হব তো দে মস্ত হদব হৈ হৈ আছে যদি ওহ চাউলৰ ভাত বহাবা হা মই আধা কেজি মান খাই দিম মোক ছায়া পৰাকে ভাত দিবা আলু পিটকা অলপ বেছিকে দিবা তিন টুকুৰা মাছে অতি এটা কোডে জ্বলা দিবা দে হব দে ব
ও তার মানে আয়োগে মিহুকুমার বিয়াখান বন্ধ করবা নিল ও বন্ধ হবার হৈছিল দে আইদা গিলাম হে দিছিল ফল অখাত মানুহ কিছুমান থাকে না ফল কার কথা কৈছে দিয়ক খুড়া মণ্ডলনীৰ কথা কৈছো আমায় তাই গজুমরি যদি নকলা হয় কঁঠালগুটা চোরর আয়োগত কি কাম এই এসাজ যদি নকলা হয় আজি আয়োগ বহুত দূর গুছি গেল রেল জরিলা হয় সেটু গেল গেল আপনি কেরপা হাফিজ আর দরকার হলে অপু হরেন পবিত্রতা দিকে লগত রাখি আমি ওটা খুলবা বারু লুকুন কি খুলব দিয়ক আমি সাইরো লগ ফেলে মহিলা আয়োগখানকে ভালকে খুলু এ বলাদ এ বলাদ এটা লাজান না পা হ্যাঁ মইনা মানুহ হৈ তই মহিলা আয়োগৰ কথা কৱ আউ তই কি আহিব লগা হল মহিলা শব্দটো মহলা কৰি দিলি হল মহলা আয়োগ অ অ খেতি কাম কৰিব পাৰি শুনবা পাইছো আজিকালি আয়োগ চায়ো গিলখানৰ বোলে বহু কাম দিয়ক অ বহু টাকা উঠাব পাৰি বহু টাকা পাবা যায় টাকা ক'ত পাবি আই চৰকাৰে দিব নেকি কি কয় গুৰু চৰকাৰে টাকা নেদে চান্দা তুলিব লাগিব কি কৰিব কওক এতিয়া এই চান্দা তোলা কামটো বৰ পাজি কামাই চান্দা দি দি মানুহগিলা ভাগৰি গৈছে চামৰা উঠি গৈছে আজিকালি চান্দা ক'ত পাবি আই ক'ত তুলবি খেতি হয় আমাৰ আব্বায়ো সদায় খেতি কথাই কৈছিল আপনাৰ কথাগিলাখান শুনলি মোৰ গতে আব্বা জানক লাগি মনত পৰি যায় অ খুড়া আজিৰ পৰা আপুনি একে নাহিব কিয় কলাক হে কাৰণ খুড়া একে আহিলি তোৰ আব্বাক লগে মনত পৰে অ মই বোলো তোমাৰ বেলেগ কথাই ক'ব নেকি লোকসভা আয়োগৰ পৰীক্ষাত উদলিল অসমৰ 13 প্ৰাৰ্থী উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 25 প্ৰাৰ্থীৰ ভিতৰত 13 গৌৰৱ কঢ়িয়ালে অসমলৈ 254 সংখ্যক স্থান লাভ কৰি অসমৰ পৰা শীৰ্ষত নগাঁৱৰ দিবাকৰণা আনহাতে এ পি এছ চি এনেকে টোপনিয়াই থাকিলে নহ'ব ডালিমক মাতি ভাতকেইটা খাব লাগিব খাই বৌ সোনকালে শুই থকাই ভাল হে মাই পেহি এ ৰাতিখন যে এ কিবা এটা সকম উঠাইছিলো ৰ কেনো ভাত খাইছা নাই খোৱা খাবলৈ ওলাইছিলোহে কোৱাচোন কি সকামত আহিলা বহু দিনৰ মূৰত কেলপাই মোৰ তাতে ভাত খাম বুলি কলাকে খালা ৰান্ধা হৈছি ৰ সি এৰকম ভাই ওলেগে আহি আছো বুলি কলাক খানা মজবুত হ'ব তাৰমানে আলু ভাতো দিয়া মাছ ভাজা আৰু নিমখ তেল সেয়ে মজবুত খানা তাক ক'লো সি আৰু হ'ব বুলি কলা ইটা ভাতকেইটা বাঢ়ি দিবাৰ প্ৰস্তুত নিমখ তেল ভাত দিবা কিবা বয়া লগাহেন হ'লে ঘৰত আজি মোৰ এক চিমটা ডালিও নাই দাৰুক লগিও নাই আঞ্জাও নাই ডালিও নাই হয় কেতিয়াবা তেনেকুৱা হে মাই এইটো বটলত এখুনমান ডালি দিবি না হ'ব না হ'বতো মই ৰাতিপুৱা কাৰণেও আনি ফ্ৰিজতে থৈ দিওঁ নহয় পিছে এই প্লাষ্টিকৰ বটলটোত ডালি কেনেকৈ নিবা গোন্ধাই যাব বাতি এটাতে অকণ দিওঁ দিয়া দৰকাৰ নাই বাতিটো লৈ কঁপি কঁপি যাওঁতে মোৰ ৰাতি পুহব বটলটোতে দি একো নগন্ধই মই সৈতকে যাই ইতে ঘৰ ল'ম মৰণ নহয় আহি গতে হাহাকাৰ লগাব তোমাৰ ইচ্ছা দিয়া অ' কেৰপা থাকচোন হে মই ওচৰতে আছো ৰ দে হ'ব দে বিয়া নামাৰ যে কথা কৈ থাকে মায়ে ক'ত উঠি থাকে আ বিয়া বিয়া নামলিহে বিয়া হৱে ক'ত উঠি থাকে সেইটো কথাহে আজি গেলি মই বুজি নাপালো অজনৰ মাছটো মোৰ পাঁচ টুকুৰা কৰিছিল মস্ত মস্ত টুকুৰা পেৰাক টুকুৰা মাছে দি পেট ভৰি গৈছে এক টুকুৰা ডিপ্ৰাক গেলি ধৰি দিছে ওকেৰ পৰা তিনি টুকুৰা মাছে এটি মূৰাটোও খাইছে দাইদেউৰে কিন্তু মিছা কথা কোৱা নাই হয় না জয়া কিহৰ কথা কলাক হে বৌ বিয়াৰ কথা কলাক যে দুকে বিয়া চিয়া এগলা সংযোগৰ বস্তু হে বৌ হাজাৰ ঢাকৰি থাকা বিয়া নহয় বিয়া নামিব লাগিব সেইটো হয় ৰবা ও বিয়া নামলিহে বিয়া হৱে পিছে আটা কথাহে মই বুজি নাপালো বিয়া নামাৰ যে কথা কৈ থাকে মায়ে ক'ত উঠি থাকে আ বিয়া বিয়া নামলিহে বিয়া হৱে ক'ত উঠি থাকে সেইটো কথাহে আজি গেলি মই বুজি নাপালো কিয় হেলা
আপনিও জিয়ার কথা উদে নাজনা কথা তা হুদলু তাতে তো না হাইবে নালগে জানো না জানলি মানে কথা নুখুদে নাজনিলি তো খুদবুয়ে ক আসুনটা ভাই কথা তো মানে হ্যাঁ তো নাই মানুষ ঠাট্টা করাত নাম্বার ওয়ান বস্তু আ থেই বয়া পাইছো যা তো না কি জি হবো এ আবির তোর লগত হো বউ বউ আ আমি বাইরক মুক্তো মনে অলবাবারা নাই হাজারক পলে আইছো টেনশন আছে তো আকাপ লালসা করাগে লালসা আকাপ না খালি ও ঘুমতির মজে না ভাঙে ১২টা বাজাত যাই ফেলে আহি পামিনি ভাত খাবার হয়ে অ দীপরা ভাত খালো অল্প ঘুমালো তারপর ইভিনিং ওয়াক তারপর আহি আরো একবার ভাত খেলো ওয়া ঘুম আর খয়ে তোমার কাম ন রাতিপুয়া আক না খে খাও খাও আমার তাতে মর্নিং ওয়াকত যাওতে যোগানদার দোকানত পুরি আর ভিনির দোকানত পান খাও এতে ও ও বৈশ্যর দোকানত শুকনা রুটি খাও এ যাও দিয়া ভিন দেরি হব য য দেরি হব তো য কুরগি মক্কেল গেলা যে সংখ্যার জন্ম পাই নয় কি দিয়ক পেহি আইভা সময় পাইছে তাকে তোয়ে আহু আহু বলি আইভাই নুর খিলি কো আছে রব মাতে দিছু ও খিলি খিলি আই ফালে আ হে পেহি আইছে ভগি বা কাম করি আছে হান পাউ কি এ মাই বাইয়া বন করি আসলি ন হে বেহি সুকুই গেতা তানি নিয়া হেন হইছে দিঘাল দিছিলু হাউ কি ওয়ে কি বাগা সাবুয়া নাকি ও টাইমত বিছনাত কিয় গেছা আজি দুয়ো রোজা রাখছো দিয়ক হেট ধরি হাও তোহার কষ্টর মা তুইছি কষ্টর মা নহয় দিয়ক পেহি আমার ধর্মর মা এটু মাহত আমার বিরাট ভাল লাগে দিয়ক ভালকে এক কাপ চা খাম বলি আইসলু ইতা হাতকে হাজবেলাই ভাল আসছিল ফলে ফকারে খাবা পারলু হই কিবা সকামত আইছিল পেহি এনে আইসলু এ মই একবার বানি ভতর তারে পড়া আহুর ও হাজবেলা আহিম দে আহু দে বাপা উঠি ভরাত মই নাম্বার ওয়ান আছিলো হয় নেকি আমি হলি গম পোৱা নাছিলো এটা কাম করবি আগদিনাখন নৈবদ্য যোগাৰ কৰ ঘৰত মোক পুঠি ভৰিবা মাত মই পুঠি ভৰিম ও পুঠি পঢ়িলি বহুত ভাল বহুত দহ গুণ কাটা যায় হয় নেকি দে হব দক ও রব কালি রাতে আপনি কেরপার পুকুরীর ভাঙনা মাছ খাইছিল কি ভাঙনা মাছ আই ও ওটা আধা কেজি মান ওজনের ভাঙনা মাছ ও কেরপাই পুকুরীত মারি আনি পেহির লগত খাইছি মই বোলো আপনাকও মাতছিল নেকি ইনু কহাই ও মই দেখুন গমেই নাপাও আই ভাল ও মোকো কোনাই পেহিয়ে গলাক আধা কেজি ওজনের মাছটো ও পাঁচ টুকরা করছিল মস্ত মস্ত টুকরা পেহির এক টুকরা মাছে দি পেট ভরে গেছি এক টুকরা ডিপ্রাক গেলি ধরেছি ওকে পায় তিন টুকরা মাছে এটি মুরাদু খাইছি তারে এক টুকরা আপনার খোয়ালিনু কি হলাগ বুড়া মানুষ হই না নয় কক কি হোক নে খত এটা এনাই কিন্তু আপনার গুরু গুরুকে মাতি তেল মারি থাকে মাতলি কি হব যদি এ গুরু ভক্তি নাই আজি আইলি ও এইটু আহি আছে একদম মুঠে নামিত পোতা কি
কিবা জৰুৰী কথা আছিল হবলা চা অঁ চাৰ লগত জৰুৰী কথা অকণমান আছিল আবেলিকে দৰকাৰী কথা পাতিব পাৰিব ইচ্ছা কৰিলে ফোন কৰিবও পাৰে ফোন নকৰোঁ দিয়া ফেচ টু ফেচ বহি লৈ কথাই পাতিম জৰুৰী কথাটো এনেও আছা আমি অদৰকাৰী কথা অকণকে পাতিব পাওঁ অদৰকাৰী কথা আই ভাদি তাক আজি জতা খুলি কুমাম ফল সেইটো কল্লিটো মজা হয় কিয় বোলা এনে অলপ গুরুর লগত খুব দুঃখৰ কথা পাতিছো এ গুরু বোলো আবেগী গানুছি দুখ পাইছি তেখেতে কিয়া হে সকলে খুড়া পেহা জেঠা এগলাখান সম্বোধনৰি মাতে ও মৰম সন্মান কিন্তু আখুৰ নাই এগলাই দেচোন গুরুর দুখ কি হে গুরু ও গুরু কি দুখ হে কুকুৰ হোক নে খা মোর কিহত দুখটা সুধাইছা ঐ তো আজি মই মারি ফেলা কি করে গুরু তো আজি ম কি করে ঐ আই ভালা আই জতা পাত লয়া রবো রবো পাহন্দ সালা ইমান মই মরম করু বক মানুহ আন খা আকা বেরি সান খাও তো তো ঐ পছিল না পছিল না গুরু কেরপার গাত পছিল না আই ও কেরপার গাত পড়া নাই ও জতা জরা কুকুর গুট পছিল বুঝছি না এ না আমার ধুইলবো লক মা হটাও স্যার কলেজ যাওয়া বলি কলা রাম সমাগ হলে গেছে কে আনি যে আইএস অফিস পে ফিকশন কাম তো কিবা কইব পোয়া নাই বলে তাপা দরকার হলে সহলে যাবলগিয়াও হব পায় রাম সমা কথা ওপরে গোটেবু দীপান দেবুল কইব কিবা জরুরি কথা আছিল হবলা সা অ সার লগত জরুরি কথা কমন আছিল আবেলিকে দরকার কথা পাতিব পাইব ইচ্ছা কইলে ফোন কইবও পায় ফোন নকৰো দিয়া ফেস টু ফেস বহি লৈ কথাই পাতিম জরুরি কথাটো এনেও আছা আমি অদরকারী কথা অকণকে পাতিব পাও অদরকারী কথা অদরকারী মানে সা ইমান জরুরি নহয় এনে বিয়া কথা সুধিম বলে ভাবিছো আপনার বিয়াখন ঠিক হওয়ার কারণে ভালেই লাগিছে সা এরাও কিমান নো চাই থাকিবা প্রণীতাক মোর বেয়া লগা নাই দিন ঠিক হল না কি স্যার না না নাই হল কা দেই কই লাভ নাই স্যার দরা সোয়ালি পছন্দ সোয়ালিরও দরা পছন্দ ঘরখনও সন্মত এতিয়া বিয়া দিন এটা চাই শুভকাম সোনকালে সমাপ্ত করবহে লাগে এরাও প্রণীতা দুই এদিনের ভিতরতে ঘরলে যাব ময়ও মারুতাক লৈ তেওঁলোকৰ ঘরলে যাম দিনবার ঠিক করে পেলাম বারো মা হুদিয়া ইয়ে রাম সা বহ সা হেকাম নুখুয়াকে যাবলে দিম নে বহক আই বহুদিনের মূরত অমলা দেখু না মন যে কসা বহক দে আইভিছুন একদিন আইভি আইভি অ থাকি ববি হাও ও তোর লগত পিছত কথা পাতিম দি কি এ মাই নাহা মানুহ দেখুনি দেব সেই কোনধারে তো আজি আইলু ময়ে কলু চুনটা বাইক ও চুনটা বাই জলা পেহির একবার খবর করে আহ বাই কলা জল পটকে গুছি আইলু ও ভালে কসা দি এটা বস্তু গোয়াবা পারিম বানি ভট্টর তাকে গেছিলু আহতে আমরা লই আইছু খুন্দি খাবা পারবি আইও মজা হব কত খুনব ও ভৈরব দত্তত হেত খুন্দি আনবা লাগবো জলকতে যাও মোর গতাই জিবার পানি পড়ি গেছি যাও র ভৈরবর বড়ি বিনয় ঠেক বেশি তাইও আহক র তাইরো টেঙার মস্ত হক তাইও খাবো নলি চকলে খাও দক বেশি মা নলি কমি যাব খাবি দেচুন কি মেন খা এখপা আছে তো এই আমরা খুন্দি ফেলে গরে মাছে দি খাবা মন গেছি খাবি দে গরে মাছ সরকারে বনেরে মাছ মারা বন্ধ করছি কিনো ক হে মাই কিহ সরকার হুদি মাছ খাবা লাগবো ভাল লাগবো তো ইতা দিমা মাছ গিলা খাবা নরে আইনগত ভাবে দো আপি পানি এক গিলাস দেগে খাও ও খাবি দে মাই বহ বহ ও যতা ধোয়া কম বলি কুবা কুবিকে ফুটিয়ে গেল হি ফল তার বিষুত মই হে যতা বা ধুই দিলু ওই তো যতা ভিজি আছে কুকয় নাই ফল হাও ও হেতু বলা আহি আছে আই ভাই রক কাকো যতা মারবো ও র এবারও যদি গোবারত পরে নিভিজা পেট মারবো ই পেট ধুই দিব ওই
দুপার ভিজা জোতা পিন্ধি থাকিব লাগিলি জ্বৰ হ'ব পাৰে এই ফল কাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ জুনিয়র হর্লিক্স টিভিএস জুপিটার জাদা কা ফায়দা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।